বেহালায় বিষাদের সুর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আর বাকি মাত্র কদিন, তবে নেই চিরচেনা উৎসবের আমেজ। চলমান জরুরি অবস্থায় পর্যটকের সংখ্যা একেবারেই হাতে গোনা। পর্যটন নগরী লিসবনের অধিকাংশ সড়কই দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত। একই সাজে পর্তুগালের অন্যান্য বড় শহরগুলো অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়া থাকায় প্রতিবছর বড়দিনের আলোকসজ্জা উপভোগ করতে প্রচুর সংখ্যক পর্যটক ভিড় জমান পর্তুগালে। কিন্তু এবছর কোভিড পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ চলমান থাকায় নেই পর্যটকদের আনাগোনা। এবছর গোটা পর্তুগাল সহ সারা ইউরোপের মানুষ বড়দিন পালন করতে যাচ্ছে একটা ভয় নিয়ে। এবছর করোনার কারণে সরকারি যে নিষেধাজ্ঞা, এর কারণে দেখা যাচ্ছে যে এখানে অনেকটা জনমানব শূন্য। 15 অক্টোবর থেকে চলা জরুরি অবস্থা এরই মধ্যে বাড়ানো হয়েছে 23 ডিসেম্বর পর্যন্ত। পরিস্থিতি সন্তোষজনক না হলে 7ই জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে গড়ে প্রতিদিন প্রায় 70 জন মানুষের মৃত্যু এবং 4,500-এর বেশি আক্রান্তের চিত্র দেখে আসছে পর্তুগাল। এই যখন পরিস্থিতি, তখন দরজায় কড়া নাড়ছে বড়দিন। আর এই উৎসব উদযাপনকে কেন্দ্র করে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যেন আর না বাড়ে, সে লক্ষ্যে বেশ কঠোর অবস্থা নেয় পর্তুগালের সরকার। তবে জানুয়ারিতে ভ্যাকসিনের আশা কিছুটা হলেও আশা জাগাচ্ছে পর্তুগিজদের মাঝে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।